فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, তিনি আমাদেরকে জানতে চাই লাইভ সেশনের 54তম পর্ব শুরু করার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই সেশনের শুরুতে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইছি আমাদের যে কোনো ভুলের জন্য, ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত, জেনে কিংবা না জেনে যে সকল ভুল আমরা করেছি, তিনি যেন আমাদেরকে আমাদের সেই পাপের কারণে, ভুলের কারণে ক্ষমা করে দেন। এবং আমাদের যে সকল মুসলিম ভাই বোনেরা বিভিন্ন সমস্যায় রয়েছে অথবা রোগাক্রান্ত অবস্থায় তারা কষ্ট পাচ্ছে, আল্লাহ যেন তাদের কষ্টকে লাঘব করে দেন, তাদের সমস্যাকে দূর করে দেন এবং অভাবগ্রস্তদের অভাবকেও তিনি মিটিয়ে দেন। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়াল কাদিরু আলাইহ, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। চলে আসি আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বে। প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন আরাফাত আরাফ, বলেছেন আমি জোহর আসর মাগরিবের শেষ এবং এশার নামাজের শেষ দুই রাকাতে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ি। এখন প্রায় সময় ইমাম আমার সূরা ফাতিহা পড়ার আগে রুকুতে চলে যান, ফলে আমিও রুকুতে চলে যাই। এখন আমার কি নামাজের কোনো প্রকার সমস্যা হবে? দয়া করে জানাবেন, এ নিয়ে দুশ্চিন্তায় আছি। তাহলে আপনার মূল প্রশ্নটা হলো যে ইমামের পেছনে সূরা ফাতিহা আপনি পড়েন, কিন্তু ইমাম অনেক সময় দ্রুত পড়ে ফেলার কারণে আপনি নিজে সূরা ফাতিহা কমপ্লিট করার আগেই ইমামের মোতাবাত করার জন্য, ইমামকে ফলো করার জন্য আপনি রুকুতে চলে যান, এ কাজটা কতটুকু ঠিক আছে, নাকি আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে? ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার তিনটি অভিমত আমরা সকলে জানি, আমরাও বহুবার এই মতগুলো উল্লেখ করেছি, কারণ আমাদের ওলামায়ে কেরামের বিভিন্ন মতামতের মধ্যে আমরা তিনটি মত পাই। এক, ইমামের পেছনে সকল সলাতেই, জাহরি কিংবা সিররি সকল সলাতেই সূরা ফাতিহা পড়তে হবে, এটি ওলামায়ে কেরামের এক দলের মত এবং এটিকে আমরা সবচেয়ে স্ট্রং বা শক্তিশালী মত বলে হাদিসের আলোকে পেয়েছি। এর সাথে ভিন্ন মত পোষণ করেন আরও দুদল ওলামায়ে কেরাম। একদল ওলামায়ে কেরাম বলেন যে জাহরি সলাতে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার কোনো প্রয়োজন নাই, সিররি বা গোপন কেরাতের সালাতে মুক্তাদি সূরা ফাতিহা অবশ্যই পড়বেন, এটিও ওলামায়ে কেরামের এক দলের অভিমত। তারা বলেছেন যেহেতু জাহরি সালাতে তিনি জোরেই কেরাত শুনছেন, কেন তিনি পড়বেন? আমরা আর দলিল বিশ্লেষণ করছি না, এটা দ্বিতীয় মত। তৃতীয় মত হচ্ছে ইমামের পেছনে মুক্তাদির কোনো কেরাতির প্রয়োজন নেই, সালাত জাহরি হোক অথবা সেররি হোক, কারণ ইমামের কেরাত মুক্তাদির কেরাত হয়ে যায়, অতএব মুক্তাদি শুধু চুপ করে থাকবে, সে কিছু পড়বে না, বলবে না। তো এই তিনটি মতের মধ্যে আমরা বলেছি প্রথম মতটাই বেশি শক্তিশালী। এখন সেই মতের উপরেই আপনি আমল করছেন বোঝাই যাচ্ছে, কারণ এই মতের আলোকে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তেই হবে। ইমামের জন্য যেমন এটা পড়াটা জরুরি, মুক্তাদির জন্য পড়াটা তেমনই জরুরি। তাহলে ইমাম পড়তে পারলেন, মুক্তাদি পড়তে পারলেন না, তাহলে কী করণীয়? এই প্রথম মতের প্রবক্তা ওলামায়ে কেরাম, যারাই মুক্তাদিদের সর্ব অবস্থায় ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার প্রসঙ্গটি জরুরি বলে উল্লেখ করেছেন, তাদের মধ্যে দুটো মত আছে। যদি মুক্তাদি সূরা ফাতিহা সম্পন্ন না করা অবস্থায় ইমামকে ফলো করে তাকে রুকুতে যেতে হয়, তাহলে কি তার ওই রাকাতটা বাতিল হবে, নাকি তিনি ইমামের সাথে চলে যাবেন ইমামের পরপর, সূরা ফাতিহা সম্পন্ন হোক আর না হোক, এবং তার ওই রাকাতটা ধর্তব্য হবে? এক্ষেত্রে আমরা দেখেছি দুদল
মানে এই প্রথম কাউলের কায়েল ওলামায়ে কেরাম দুমত ব্যক্ত করেছেন। কে বলেছেন যে না, ইমাম যদি তার আগে তার পড়ার আগে চলে যায় তাকে পড়েই তারপর যেতে হবে, এতে যদি ইমাম আবার দাঁড়িয়েও যায় তাহলে তার ওই রাকাতটা বাতিল হবে, কারণ একটা রুকন তার বাতিল হয়ে গেল। আর দ্বিতীয় মতটা হচ্ছে যে না, ইমামকে তাকে ফলো করতে হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে খুবই শক্তিশালী একটা হাদিস এসেছে যেটা বুখারি মুসলিমের হাদিস, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে নির্ধারণ করে দেওয়া হয়েছে যাতে তার ইক্তেদা করা হয়। অতএব আপনি মানে ইমামকে ইক্তেদা না করে অনেকক্ষণ দাঁড়িয়ে সূরা ফাতিহা শেষ করলেন, ততক্ষণে উনি দাঁড়িয়ে গেলেন রুকু থেকে, তাহলে তো এটা ইমামকে অনুসরণ করা হলো না। আমাদেরকে ব্যালেন্স করতে হবে, আমাদেরকে ব্যালেন্স করতে হবে। এবং এই হাদিসটাতে আরও স্পষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তিনি তাকবীর দেন তখন তোমরা তাকবীর দেবে, যখন তিনি রুকুতে যান তখন তোমরা রুকুতে যাবে, যখন তিনি সেজদায় যান তখন তোমরা সেজদায় যাবে। তার মানে এই যে তখন মানে পরপর পরপর, আগেও নয় সাথে সাথে নয়, পরপর। তাহলে এই হাদিসটা দ্বারা দ্বিতীয় মতের শক্তিমত্তা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, সেটি হচ্ছে ইমামের সাথে তাকে মোতাবাত করেই চলতে হবে, এবং সেটা করতে গিয়ে তার সূরা ফাতিহার কিছু অংশ যদি বাদ থেকে যায় থেকে যাবে, তাতে কোনো অসুবিধা নেই, তার ওই রাকাতটা গণ্য হবে। এবং এই ব্যাপারে বিশিষ্ট উলামায়ে কেরাম আমাদের অনেক বড় বড় শায়খরা তারা স্পষ্টভাবে বলেছেন, যদি কোনো ব্যক্তি মুক্তাদি হিসাবে সালাত শুরু করে এবং সে বিশ্বাস করে যে তার সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে, কিন্তু সে পড়তে ভুলে যায়, এটা অনেক সময় হতে পারে যখন ইমাম জোরে কেরাত পড়েন, তাহলে এই ভুলে যাওয়ার কারণে তার রাকাত কিন্তু বাতিল হবে না। কারণ আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন, ইন্নাল্লাহ তাজাওয়াজা লি উম্মতি আনিল খাতা ওয়ান নিসিয়ান ওমাস্তাগফিরু আলাই, নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন যখন সে কোনো খাতা করে, মিস্টেক করে, অথবা যখন সে ভুলে যায়, মন থেকে ভুলে যায়, অথবা যখন সে বাধ্য হয়। এই হাদিসটিও সহিহ হাদিস। তো সুতরাং আমরা কনক্লুড করবো এভাবে যে আপনি ইমামের সাথে রুকুতে যাওয়ার আগে একটু দ্রুত লয়ে, শুদ্ধভাবে দ্রুত লয়ে হলেও শেষ করার চেষ্টা করবেন, কিছু বাকি থেকে গেলে আপনার সালাত শুদ্ধ হবে, তবে আপনি ইমামকে মোতাবাত করতে হবে, ইমামের পরপর রুকুতে যেতে হবে। ঠিক একই অবস্থা আমি আরেকটা মশালাও বলে নেই এই প্রসঙ্গে, যে যেমন কেউ সালাতে আল্লাহু আকবর বলে তিনি ঢুকলেন জামাতে, যখন জামাত চলছে তখন অলরেডি ইমাম আল্লাহু আকবর বলে রুকুতে চলে গেলেন, আপনি আল্লাহু আকবর বলে ঢুকলেন আর ইমাম তখন রুকুতে চলে গেল, আপনি সূরা ফাতিহা পড়তে পারলেন না, কী করবেন? এটা নিয়ে কিন্তু বিগত পর্বে আমরা ডিটেলস আলোচনা করেছি, আজকে সেটা নিয়ে আলোচনা করব না। এবং আমরা রাজেহ দিয়েছিলাম যে যদি আপনি আল্লাহু আকবর বলে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করে বেশি দেরি না করে ইমামের মোতাবাতটাকে রক্ষা করেন এবং সূরা ফাতিহার পুরোটা অথবা অধিকাংশটা আপনার থেকে মিস হয়ে যায়, তাহলে রাকাত পাওয়ার কারণে আপনি সালাতটা পেলেন। এটাই শুদ্ধ মাসআলা, এটাই শক্তিশালী মাসআলা। অন্যটা অশুদ্ধ আমরা বলবো না, অন্যটা যারা নিজেদের দলিলের বিশ্লেষণে ভিন্নমত প্রকাশ করেছেন তারা সেটা করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই মতটাই আমাদের কাছে সার্বিক দলিলের ভিত্তিতে বেশি শুদ্ধ এবং বেশি শক্তিশালী বলে মনে হয়, যেটি আবু বকরের হাদিস থেকে প্রমাণিত। এরপর আমরা যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। তিনি আমাদের কাছে জিজ্ঞেস করেছেন যে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জীবনী সম্পর্কে জানতে হলে কোন ধরনের বই পড়তে পারি, এবং বইয়ের নাম সহ লেখক প্রকাশনীর বিবরণ দিলে খুবই উপকৃত হতাম। আমি বইগুলোর নামই বলি, বইয়ের নাম লেখকের নাম এতটুকু পর্যন্ত এনাফ আমার মনে হয়। প্রকাশনী এখন এই ডিজিটাল যুগে বের করা খুবই সহজ, বইয়ের নাম সার্চ দেবেন কোথায় পাওয়া যায় অথবা কোন অনলাইন প্ল্যাটফর্মে সেটা পাওয়া যায়, সেটা আপনি খুব সহজে জেনে ফেলতে পারবেন। এতটুকু কষ্ট তো আপনাকে করতেই হবে যেহেতু আপনি বইটা খুঁজে নিতে চান। প্রথমেই আমরা বলবো যে যেমন আল বিদায়ন নেহায়ের মধ্যে ইবনু কাসির যে চমৎকার আসলে নবী সাল্লাহ সাল্লামের সিরাত নিয়ে এসেছেন, খুবই নির্ভরযোগ্য, তার ম্যাথাডোলজিটাও এখানে খুবই প্রণিধানযোগ্য।
এবং তার আগে সিরাতে ইবনু হিশাম, সিরাতে ইবনু ইসহাক, এগুলো বিখ্যাত গ্রন্থ। পরবর্তীতে আমরা দেখি যে সহি সিরাত আন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর উপরে আরব দেশের অনেক রাইটাররা লিখেছেন, এর মধ্যে আমার সরাসরি শিক্ষক প্রফেসর ডক্টর আকরাম দিয়াউল উমারি, মদিনা ইউনিভার্সিটির দীর্ঘকালের শিক্ষক ছিলেন হাদিসের এবং সিরাতের। তিনি সহি সিরাতুন্নবী এর উপরে চমৎকার সংকলন করেছেন, হাদিসের ম্যাথোডলজিটা সিরার মধ্যে অ্যাপ্লাই করেছেন। এবং এছাড়াও রিয়াদের আরেকটি প্রথিত যশা প্রকাশনী থেকে আরেকটি সহি সিরাতুন্নবী বের হয়েছে, অর্থাৎ তারা শুধু বিশুদ্ধ রেওয়ায়েতের আলোকে সিরাতুন্নবীর গ্রন্থনা করেছেন, সংকলন করেছেন। আর এই চতুর্দশ হিজরি শতকের একদম শুরুতে একটি বই সারা বিশ্বে খুবই নাম করেছিল, সেটি হচ্ছে আর রাহিক আল মাখতুম, শেখ সফির রহমান আল মুবারকপুরি। তিনি ভারতের একজন প্রখ্যাত আলেম ছিলেন, বিদ্বান ব্যক্তি ছিলেন। মদিনা ইউনিভার্সিটিকে তাকে আমরা বহুবার দেখেছি, কথা বলেছি। তিনি এই গ্রন্থ প্রণয়ন করেন এবং এই গ্রন্থ প্রায় 1200 গ্রন্থের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিল। এটি এখন বাংলা, ইংরেজিতে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে, এটাই পড়তে পারেন। আলী আসাল্লাবির যে সিরাতুন্নবী, বাংলায় রাউফুর রাহিম নামে অনুদিত হয়েছে সিয়ান পাবলিকেশনস থেকে, সেটি পড়তে পারেন। আর আমার হাতে আরেকটি বই এসেছে, আমার কাছে ভালোই লেগেছে, ডক্টর আসাদুল্লাল গালিব, প্রফেসর ডক্টর আসাদুল্লাল গালিবের লেখা। এই বইটি আমার কাছে সিরাতুন্নবীর বাংলা ভাষা একটা সুন্দর সংযোজন বলে মনে হচ্ছে। তিনি সেখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমার জানার বাইরেও আরও ভালো ভালো বই থাকতে পারে, আমি এই কয়েকটা বই উল্লেখ করলাম। আশা করি এর মধ্যে আপনারা সিরাতুন্নবীর বিশুদ্ধ সিরাতটুকু পাবেন ইনশাআল্লাহ। আর যেটা আপনারা মানে এই বইগুলো সংকলনের জন্য কিংবা এই বইগুলো সংগ্রহের জন্য করতে পারেন, সেটা rokomari.com-এ আপনারা সার্চ দিয়ে অথবা তাদেরকে অনুরোধ করলে তারা আপনাদেরকে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। সুমন রেজা, আপনি প্রশ্ন করেছেন, কেউ যদি মনে করে আমি তো কোরআন হাদিস পড়তে পারি না, তাহলে কেউ যদি রেফারেন্স দেয় তাহলে কীভাবে মেলাবো, এমত অবস্থায় তার করণীয় কি? কাউকে দিয়ে পড়ে শোনালো কিন্তু যার কাছ থেকে শুনলো সে তার বিশ্বস্ত ব্যক্তি নয়, আর যে তার বিশ্বস্ত ব্যক্তি তাকে দিয়ে যদি পড়ায় তখন সে যদি ভুল করে, ভুল রেফারেন্স দেয়, তাহলে কী করণীয়? ধন্যবাদ। আপনার এই প্রশ্নের মূল কথা হলো, আমি কোরআন হাদিস ভালো করে পড়তে জানি না, বুঝতে জানি না, কোরআন হাদিসের গবেষকও নই, এখন আমাকে কেউ রেফারেন্স দিয়ে আমার উপর হুজ্জত কায়েম করলো, প্রমাণ দিল, আমি সেই প্রমাণটা যাচাই বাছাই করার শক্তি নেই, তাহলে কীভাবে সেই প্রমাণটা আমার উপর অপরিহার্য হতে পারে? কারণ কাউকে দিয়ে যদি সেই প্রমাণটা যাচাই করাই, হতে পারে তিনি বিশ্বস্ত নন, আবার হতে পারে তিনি ভুল করে বসেছেন। তাহলে যে প্রমাণটা আমার কাছে আসলো সেটা যে ভুল নয়, সেটা যে পরিপূর্ণ শুদ্ধ, সে ব্যাপারে কী করে নিশ্চিত হব? এই যে সাপোর্টিং সহযোগিতা নিলাম, সেখানেও তো ত্রুটি থেকে যাচ্ছে। আপনার প্রশ্ন হলো মূলত এটাই। আচ্ছা, আমি এর উত্তরে বলবো যে ভাই, আমাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে। কেউ হচ্ছেন আলেম বা বিদ্বান ব্যক্তি, বিদ্বান তাকেই বলা হয় যার কাছে এলেম আছে। যখন তার কাছে নতুন কোনো এলেম দেওয়া হয় তিনি খুব সহজেই সেটাকে ক্যাচ করতে পারেন এবং শুদ্ধাশুদ্ধি নির্ণয় করে নিতে পারেন। এই শ্রেণীর লোকভুক্ত মানে এই শ্রেণীর লোকদেরকে বলা হয় ফিআতুল উলামা, ফরীকুল উলামা, আলেম গ্রুপ, যাদের কাছে সত্যিকার এলেম আছে, নামধারী আলেম নয়, সত্যিকারের মুহাক্কিক বিদ্বান আলেম। তাহলে তাদের জন্য জিনিসটা সহজ। দ্বিতীয় প্রকার হচ্ছে তলেবুল আলেম, সিকার অফ নলেজ, যারা নিজেরা এখনও পরিপূর্ণ পাণ্ডিত্য এবং অমক ফিল আলেম বা আত্মুক ফি আত্মা আল্লুম যেটা বলি আমরা, সেখানে এখনও গভীরতা, জ্ঞানের গভীরতা তারা আসেনি, তবে জ্ঞানের চর্চার মধ্য দিয়ে জ্ঞানকে যাচাই বাছাই করার তার যাচাই বাছাই করার তার ক্ষমতা এসেছে। তাহলে এ হচ্ছে তলবুল আলেম, সে অবশ্যই আলেমকে তলব করা, তালাশ করা, বহস করা, সার্চ করার আসলে ক্ষমতা রাখে।
তাহলে এর জন্য উচিত হবে আসলে তার নিজের যে যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন সেই যোগ্যতাকে কাজে লাগিয়ে যদি সে ভুলটাও আসলে নির্ণয় করে ফেলে ভুল সিদ্ধান্তে যায় নতুন একটা এলেম এসেছে বুঝতে পারলো যে সেটা সঠিক এবং সেটাকে সে গ্রহণ করলো যাচাই বাছাই শেষে পরেও দেখা গেল যে না সেটাও ভুল তাহলে তার সওয়াব হবে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইজতাহাদা ফা আসাবা ফালাহু আজরান ওয়া মান ইজতাহাদা ফা আখতা ফালাহু আজরুন ওয়াহিদ যে ব্যক্তি চেষ্টা চরিত্র তদবীর করে অর্থাৎ সংগ্রাম করে সে সঠিক সিদ্ধান্তে আসে তার দুটো সওয়াব একটা হলো এই চেষ্টা তদবীরের জন্য আরেকটা হলো শুদ্ধতায় উপনীত হওয়ার জন্য আর আরেকটা হচ্ছে যে ব্যক্তি চেষ্টা চরিত্র করে ভুল করে বসে তাহলে তার একটা সওয়াব তার এই চেষ্টার জন্য সওয়াব এবং তার ভুলের জন্য তাকে ক্ষমা করে দেওয়া হলো ওই যে হাদিসটা একটু আগে বললাম ইন আল্লাহ তাজাওয়াজা লি উম্মতি আনিল খাতা তাহলে ইসলাম তার পরিপূর্ণ মেথডকে সবসময় ধারণ করে ওটা থেকে সে কখনো বিচ্যুত হয় না ফলে তার খাতাকে ইসলাম সবসময় ক্ষমার দৃষ্টিতে দেখে বলেই সে ভুল রেফারেন্স দিল ভুল সিদ্ধান্তে আসলো তারপরে সেটা ক্ষমার যোগ্য কাজ অতএব আমাদের তো কোনো আসলে এখানে এখানে হারানোর কিছু নেই আর তৃতীয় প্রকার মানুষ যারা ফিআতুল উলামা এর অন্তর্ভুক্ত নয় ফিআতু তুল্লাবিল ইলম এর অন্তর্ভুক্ত নয় তারা সাধারণ মানুষ যারা আমরা অনেক সময় নিজেদেরকে বলি আমরা লেম্যান জেনারেল শিক্ষিত কোরআন হাদিস সম্পর্কে কত ভালো জ্ঞান আমাদের নেই তারা কী করবে তারা যাচাই করার এই দুঃসাধ্য সাধন করার জন্য তারা চেষ্টা করবে আমরা সেটা বলছি না তাদের জন্য পথ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন তাদের কাজ হচ্ছে ইন্টারঅ্যাক্ট করা ওলামায়ে কেরামের সঙ্গে যারা জানে তাদের সঙ্গে সূরা নাহলের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন তোমরা আহলুল যিকর তথা আহলুল ইলমকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো কারণ আহলুল ইলমকে যখন কোনো কিছু জিজ্ঞেস করা হয় তিনি অত্যন্ত চমৎকারভাবে সেটাকে উপস্থাপন করেন তিনি দলিলগুলো বিশ্লেষণ করেন এবং তার সামনে এমনভাবে জিনিসগুলো তুলে ধরেন যে আল্লাহ তাআলা তাকে যে কমন সেন্সটা দিয়েছে তাকে যে আকল ইন্টালেক্ট বুদ্ধি বিবেক এবং উপলব্ধি করার ক্ষমতা দিয়েছে সেটা দিয়ে সে খুব সহজে সে বুঝবে যে না ইনি যা বলেছেন সঠিক বলেছেন এছাড়া কোনো আলেম যখন খুবই সিনসিয়ারলি একটা জিনিস উপস্থাপন করেন সেটা তার হার্ট থেকে তার নিষ্ঠার সাথে তার ভালোবাসার সাথে সেটা উপস্থাপিত হয় ফলে সেটা শ্রোতাদেরকে অবশ্যই ছুঁয়ে যায় হৃদয় থেকে যেটা বের হয় হৃদয়কে ছুঁয়ে যায় ফলে একজন সাধারণ মানুষ একজন বিশ্বস্ত আলেমকে বোঝা উপলব্ধি করা কোনো কঠিন ব্যাপার নয় এবং তার জন্য কোরআন হাদিসের শুদ্ধাশুদ্ধি বা নতুন কোনো মাসআলায় নতুন কোনো ফতাওয়া নতুন কোনো মতামত সেটা সে গ্রহণ করবে কি করবে না সে সিদ্ধান্তে আসার জন্য এই আলেমদের আলোচনা তার জন্য একটা চমকপ্রদ এবং অত্যন্ত আমি মনে করি যে এটাই তাদের করণীয় আলেমদের আলোচনায় এসে তাদের কাছ থেকে তাহকিক করে নিয়ে তারপরে সে সিদ্ধান্ত নেবে এই জায়গায় তাহলে কী করলো সে এত্তেবা আল আলেম অথবা ওলামা এ কাজটি করলো অর্থাৎ আলেমদেরকে সে অনুসরণ করলো যে আলেম তাকে দলিলগুলো সুন্দর করে বুঝিয়ে দিলেন আসলে কেউ কেউ দেখা যাচ্ছে যে বলে যে না এটাই ঠিক এটা ছাড়া তুমি মানবা না এটা কিন্তু সঠিক বিশ্লেষণ হলো না তাহলে সঠিক বিশ্লেষণ হবে একজন আলেম স্নেহের সাথে ভালোবাসার সাথে বা যদি কোনো মুরব্বী এসে জিজ্ঞেস করেন তাহলে শ্রদ্ধার সাথে তার সামনে জিনিসগুলো তুলে ধরা যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কাছে যেই আসতো সাহাবাই কেরামের মধ্যে ছোট সাহাবা বড় সাহাবা এমনকি অমুসলিমরাও যদি কেউ আসতো প্রত্যেককে অত্যন্ত গুরুত্বের সাথে স্নেহের সাথে তিনি বুঝিয়ে দিতেন অতএব আমি মনে করি আপনি যে কথাটা বলেছেন যে যদি মনে করেন যে আমাদের তো কিছু করার নাই তাহলে যেভাবে আছি সেভাবেই থাকবো অথবা যে মতের উপর আছে সে মতেই থাকবো যে গোড়ামির উপর আছে সেই গোড়ামের উপর থাকবো সেটার কোনো সুযোগ আসলে নেই আচ্ছা আরেকজন ভাই তিনি প্রশ্ন করেছেন এখানে নিকনেম ব্যবহার করেছেন বোঝাই যায় বিত্ত বৈভব তিনি বলেছেন সবসময় অজু অবস্থায় থাকতে চাওয়া এই জন্য বারবার অজু করা এ কাজটা করা কি শরীয়তসম্মত হবে এবং এই কারণে কি সওয়াব পাওয়া যাবে উত্তর হচ্ছে হ্যাঁ এ কাজটি শরীয়তসম্মত হবে এবং এ কাজের জন্য আপনি অতিরিক্ত সওয়াব পাবেন এর পক্ষে দলিলটা কি বেশ কিছু দলিল আমরা পাই বুখারী মুসলিমের একটা বিখ্যাত হাদিস আমরা পাই যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আছারিল ওয়ুদু, যে আমার উম্মতকে কিয়ামতের দিন আল গুর আল মুহাজ্জালুন এই নামে ডাকা হবে। অর্থাৎ কোথায় সে সমস্ত লোকেরা যারা যাদের চেহারাগুলো উজ্জ্বল এবং যাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো উজ্জ্বল, সে তো শুভ্র, মিন আথারিল উদু, অজুর প্রভাবে, মানে তাদেরকে বলা হবে অজুর প্রভাবে সেই সকল লোক যাদের চেহারাও উজ্জ্বল অঙ্গ প্রত্যঙ্গ উজ্জ্বল, এভাবেই তাদেরকে কিয়ামতের দিন ডাকা হবে। তার মানে অজুর কারণে তাদের মধ্যে যে চমৎকার সৌন্দর্য সৃষ্টি হয়েছে সেই নামেই তাদেরকে ডাকা হবে, কারণ এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যারা সবসময় অজুর মধ্যে থাকেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে একটা জিনিস উল্লেখ করলেন যার দ্বারা বোঝা যায় সবসময় অজুতে থাকাটা উত্তম। কি উল্লেখ করলেন? তিনি বললেন, ফামান ইস্তাতা মিনকুম আন ইয়ুতিলা গুররাতাহু ফালইয়াফআল, অতএব তোমাদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি তার গুররা তার ঔজ্জ্বল্যটাকে প্রলং করতে পারে, দীর্ঘ করতে পারে, দীর্ঘস্থায়ী করতে পারে, সে যেন তা করে, ফালইয়াফআল, সে যেন তা করে। তা আমরা জানি যে মানুষ একটু পরপরই তার নানা হাজাত আসে, কখনো সে রেস্টরুমে যায়, বাথরুমে যায়, কখনো তার কি মলমূত্র বা ত্যাগ করতে হয়, কখনো তার গ্যাস বের হয়, অজুভঙ্গের নানা কারণ তার তৈরি হয়। ফলে তাহলে কী করবে? সে বারবার অজু করে সে তাহারাতটাকে অর্জন করে তাহারাতের মধ্যে থাকার চেষ্টা করবে। এটা হচ্ছে এতালাত আল গোর্রা। এতালাত আল গোর্রার আরও অনেক ব্যাখ্যা আছে, কিন্তু এটা একটা অন্যতম ব্যাখ্যা। আর আমরা আরেকটা হাদিস দেখি সহিহ মুসলিমের মধ্যে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা দুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহি আল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বাল ইসবাগুল উযূই আলা আল মাকারিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবাদেরকে, বা বললেন, উদ্বুদ্ধ করলেন যে আমি কি তোমাদেরকে এমন একটা আমল দেখিয়ে দিব না যার মধ্য দিয়ে যে আমলটা করলে তোমাদের খাতায়া পাপগুলো মিটে যাবে, ঝরতে থাকবে, এবং যার মাধ্যমে তোমাদের দারাজাত মর্যাদা বৃদ্ধি প্রাপ্ত হবে। তখন সাহাবা কিরাম বললেন, অবশ্যই হে আল্লাহ রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসবাগুল উযু আল মাকার, কষ্টকর অবস্থায় অজু করা। আচ্ছা, এখন কষ্টকর অবস্থায় অজু করা মানে এটা একটা আম কথা, সালাতের প্রয়োজনে, সালাতের প্রয়োজন ছাড়া উভয় অবস্থায় এটা আম বা ব্যাপক নির্দেশনা। আপনার আপনি অজুর মধ্যে থাকতে চান, ফলে আপনি সালাতের জন্য যেমন অজু করেন, সালাত ছাড়াও অজু করেন এবং কষ্ট হলে অজু করেন। আর অজুর যে হাদিসগুলো আছে তাতে আমরা দেখেছি যে অজুর সাথে সাথে পাপ ঝরতে থাকে, তাই না? পাপ ঝরতে থাকে, এবং তার ইঙ্গিত এখানেও বলা হয়েছে, মা ইয়ামহুল্লাহু বিহি আল খাতায়া। তাহলে অজু বেশি বেশি করা, সালাতের প্রয়োজন ছাড়াও অজু করা, সেটা কেন সওয়াবের কাজ হবে না? এবং সেখানে কোনো নিষিদ্ধতার কোনো দলিলই তো নাই, বরং আমরা বিভিন্ন দলিল থেকে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি অজু করতেন এবং তিনি দীর্ঘক্ষণ অজুর মধ্যে তাহারাতের মধ্যে থাকতেন, এবং সাহাবায়ে কেরামও সেটি করার চেষ্টা করতেন। অজুর মধ্যে থাকার মধ্যে আসলে অনেক ফজিলত আছে। এবং আরেকজন সাহাবির আমরা দলিল পাই, আল মুহাজির ইবনে কুনফুদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাবখানা ছিলেন, তিনি মূত্র ত্যাগ করছিলেন। তখন এই সাহাবী আল মুহাজির ইবনে কুনফুদ তাকে সালাম দিলেন, কিন্তু তিনি সালামের জবাব দিলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সালামের জবাব দিলেন না, তিনি তার সেই প্রস্রাবের কাজটি সম্পন্ন করলেন, তারপরে তিনি অজু করলেন, তারপরে তিনি সালামের জবাব দিলেন। এবং তিনি যখন জবাব দিলেন তখন তো তার সব কাজ সমাধা, অজুও সম্পন্ন হলো, জবাবও সম্পন্ন হলো, তিনি এসে তার ওজরটা পেশ করলেন। কেন তিনি এতটা দেরি করলেন এবং দেরিতে এসে সালামের উত্তর দিলেন? তখন তিনি বললেন, ইন্নি কারিহতু আন আযকুরা আল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা আলা তুহরিন আও আলা তাহারাতিন, কোনো কোনো রওয়ায়েত এসেছে আলা তাহারাতিন, যে আমি অপছন্দ করলাম যে আল্লাহর নামটা আমি উল্লেখ করব তহারাত ছাড়া, তহারাত অবস্থা ছাড়া, এটা আমি পছন্দ করতে পারলাম না, এটা আমি অপছন্দ করলাম। ফলে আমার পছন্দ হচ্ছে যখনই আমি সালাম দেব, আল্লাহর নাম উল্লেখ করব, হ্যাঁ,
তখন যেন আমি তহারাত অবস্থায় থাকি। তাহলে দেখা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সালাতের জন্যই তহারাতটাকে সিগনিফিক্যান্ট বা তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেননি, সালাত ছাড়াও তিনি তহারাতের মধ্যে থাকার চেষ্টা করেছেন। এবং সেই চেষ্টাটা দেখেন আসসালামু আলাইকুম, আসসালাম আল্লাহর একটা নাম। এই যে সালাম আমরা দিচ্ছি, এখানে এই সালামটা শুধু শান্তি এ অর্থই নয়, বরং আসসালামুল্লাহি আলাইকুম, আল্লাহর পক্ষ থেকে যার একটা নাম হচ্ছে সালাম, আপনাদের উপর শান্তি। তাহলে এখানে আল্লাহর নামের বিষয়টা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তিনি চাইতেন যে তহারাত অবস্থায় যেন তিনি আল্লাহর নাম উল্লেখ করেন। তাহলে আমরা যে দোয়া করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহুম্মা রব্বানা, এই যে এগুলো তো আল্লাহর নাম, আল্লাহর সিফা, তাহলে এগুলো তহারাত অবস্থায় করাটা উত্তম, সেটা এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। অতএব সার্বক্ষণিকভাবে বা যতক্ষণ সম্ভব যদি কেউ তার তহারাতের অবস্থা বাড়ায়, তাহলে এটা তার জন্য সওয়াবের কাজ, সুন্নাভিত্তিক কাজ, এবং এটা তার জন্য উত্তম কাজ। বরং যত বেশি মানুষ পবিত্র থাকবে, ততই শয়তানের আসর, ওয়াসওয়াসা এবং জিনের আসর থেকে সে রক্ষা পাবে, এটাও প্রমাণিত। সুতরাং আমরা আপনার প্রশ্নের উত্তরে বলবো যে এটা শরিয়াসম্মত, সওয়াবের কাজ, কোনো সন্দেহ নেই। আর শেষ যে হাদিসটা আমরা উল্লেখ করলাম, এই হাদিসটা অনেকগুলো হাদিস গ্রন্থে এসেছে, আমি এটি নিয়েছি সুনান আবি দাউদ থেকে, এবং শেখ আলবানি সহি সুনান আবি দাউদের মধ্যে এই হাদিসটিকে বিলবাপ্ত সহি বলে উল্লেখ করেছেন। ফারিন তাবাসুম, আপনি প্রশ্ন করেছেন ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিংয়ের কাজ কি হালাল? যদি হালাল হয় তাহলে নারীরা কি পর্দা মেনে কাজ করতে পারবে? দেখুন, বাজারে মার্কেটিং এর অনেকগুলো উইং আছে, এর মধ্যে ডিজিটাল মার্কেটিং একটা। তো ডিজিটাল মার্কেটিং এটা একসাথে বলে দেওয়া যাবে না যে হালাল, একসাথে বলে দেওয়া যাবে না যে হারাম। মার্কেটের মধ্যে যেমন হালাল হারামের অনেক কিছু আছে, মার্কেটিংয়ের মধ্যেও হালাল হারামের অনেক কিছু আছে। কিসের মার্কেটিং করছেন আপনি, কিসের বিপণন করছেন আপনি, কার পক্ষে আপনি এই জিনিসগুলো, এই প্রোডাক্টটাকে বাজারে কেনার জন্য আপনি অ্যাডভোকেসি করছেন, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। সুতরাং আপনার এই ডিজিটাল মার্কেটিং অথবা মার্কেটিংয়ের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং অথবা অন্য যে কোনো ফ্রিল্যান্স আমল বা কাজ, এটা নির্ভর করবে মূল কাজটা যদি আপনার হালাল হয়, অথবা যার পক্ষে অ্যাডভোকেসি করছেন সেটাও যদি হালাল হয়, তাহলে আপনার ডিজিটাল মার্কেটিংটা হালাল হবে। যেমন আপনি একটা মাদ্রাসার পক্ষে মার্কেটিংয়ের কাজ করছেন, আপনি একটা হালাল প্রোডাক্টের পক্ষে ডিজিটাল মার্কেটিং করছেন, বিভিন্ন রকম প্রচারণা দিচ্ছেন, এবং আপনার প্রচারণা দেওয়াটাও হালাল পদ্ধতিতে হচ্ছে। আপনি যেমন ধরেন একটা হালাল কাজের পক্ষে নারীর ছবি নিয়ে আসলেন, সাবানের অ্যাডভার্টাইজ দিলেন নারীর বেপর্দা ছবি দিয়ে, তাহলে কিন্তু আপনার মার্কেটিংয়ের কাজটা হালাল হলো না। আপনি ভালো একটা জিনিসের জন্য হারাম পদ্ধতি অবলম্বন করলে সেটা হালাল হলো না। অতএব আমার মনে হয় এর দ্বারা আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনি বুঝতে পেরেছেন, যে একটা কাজ, সেটা ডিজিটাল মার্কেটিং হোক অথবা ফ্রিল্যান্সিং হোক, সেটা যদি হালাল কাজের জন্য হয়, হালাল প্রোডাক্টের জন্য হয়, হালাল পদ্ধতিতে হয়, এবং শরিয়ার কোনো লঙ্ঘন যদি আপনার হোল কার্যক্রমের কোথাও না থাকে, তাহলে আপনার এই ডিজিটাল মার্কেটিং হালাল হবে এবং আপনার ফ্রিল্যান্সিংয়ের কাজটাও হালাল হবে। কিন্তু কোথাও কোনো পর্যায়ে শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো প্রক্রিয়া, মেথোডোলজি অথবা কোথাও কোনো অংশে যদি হারামের সংস্পর্শ থাকে, তাহলে আপনার পুরো কাজটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং সেটা আর হালাল হবে না। আর যেহেতু এই ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিংয়ের কাজটা, এটা ঘরে বসে পর্দার আড়ালে থেকে এবং মেয়েরা নিজেদের চেহারা দেখিয়ে করাটা জরুরি নয়, পর্দার আড়ালে থেকেই তিনি করতে পারেন, ঘরে থেকেই তিনি করতে পারেন, তার পর্দা মেনটেন করেই করতে পারেন, তাহলে এটা মেয়েদের জন্য করা অবশ্য জায়েজ। যেমন আমরা যদি বলি যে আমার একটা বই কম্পোজ করে দিতে হবে, তাহলে বইটার হার্ড কপিটা যদি আমি কোনো মহিলা যিনি এর কাজটা করে থাকেন, ফ্রিল্যান্সিংয়ের কাজটা, তার কাছে পাঠিয়ে দিই, এবং তিনি যদি লিখে আমাকে সফট কপি ইমেলে পাঠিয়ে দেন, তাহলে তো এটা জায়েজ হবে। তাহলে এই ডিজিটাল এবং ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে মেয়েরা তাদের সার্বিক যে বিধিমালা আছে চাকরি করার, সেটা মেনটেন করে যদি করেন, তাহলে কোনো অসুবিধা নেই। আর ইসলামে তো আমরা জানি যে এর চাইতেও আরও বড় ক্ষেত্রেও মেয়েদের
কাজকর্মকে জায়েজ বলা হয়েছে, যেমন মেয়েরা বাজারে আসা, এবং বাজারেও তারা ইচ্ছে করলে জিনিস বিক্রি করতে পারবে, শর্ত হচ্ছে তারা খালোয়া এর মধ্যে থাকতে পারবে না এবং তারা তাদের পর্দা মেনটেন করতে হবে, এবং তাদের ভয়েসটা যেন অফিসিয়াল ভয়েস হয়, সেখানে পুরুষদের প্রতি কোনো ধরনের দুর্বলতা যেন প্রকাশ না পায়, ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো যদি মেয়েরা মেনটেন করে তাহলে বাজারে বসেও তিনি কেনা বেচা দুটোই করতে পারেন, তাহলে ঘরে বসে তিনি কেন করতে পারবেন না? তৌফিক ইসলাম, আপনি বলেছেন একটা প্রশ্ন নিয়ে বিভ্রান্তির মধ্যে আছি, প্রশ্ন সমাধানটা দিলে খুশি হতাম। সেটি হলো, মুয়াজ্জিন যখন একামত দেবে তখন মুসল্লি কি একামতের জবাব দেবে, নাকি চুপ করে থাকবে, নাকি একামত দিবে? দয়া করে উত্তরটি জানাবেন। আচ্ছা, আপনি বারবার ইনশাআল্লাহ বলেছেন প্রশ্নের মধ্যে, জানাবেন ইনশাআল্লাহ, এটা কেন বলছেন? আপনি উত্তর চাচ্ছেন, আমরা উত্তর দেব, তো সুতরাং সেভাবেই আমরা কথা বলবো। ইনশাআল্লাহর ব্যবহারও কিন্তু জানতে হবে। যাই হোক, আপনি আমাদের কাছে যে প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন আমি সেটার উত্তর হাদিস থেকেই দিচ্ছি। অধিকাংশ ওলামা কেরামের বক্তব্য হচ্ছে, জমহুর ওলামা কেরাম, যে মুয়াজ্জিন যিনি আজান দিচ্ছেন এবং যিনি একামত দিচ্ছেন তিনিও আসলে মুয়াজ্জিনই, যদি একই ব্যক্তি হয়ে থাকে তাহলে তো হলেনি, ভিন্ন ব্যক্তিও দিলেন তিনিও মুয়াজ্জিন, কারণ একামতকেও কোথাও কোথাও আজান বলা হয়েছে, হাদিসের অনেক জায়গায় এসেছে। তো সুতরাং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা সামি'তুমুন নিদা ফাকুলু মিথলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, যখন তোমরা আজান শুনবে, নিদা মানে হলো আজান, আজান যখন তোমরা শুনবে তখন তোমরা বলবে সেটা যেটা মুয়াজ্জিন বলে। তবে হাদিসের মধ্যে আমরা জানি যে যেমন হাইয়া আলা সালাহ হাইয়া আল ফালাহ, এক্ষেত্রে বলা হয়েছে যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলতে, সেই হাদিসগুলো অন্যত্র বর্ণিত হয়েছে ওমর ইবনে খাত্তাব ছাড়াও আর অনেকগুলো হাদিসে বর্ণিত হয়েছে, কিতাবুসসালার মধ্যে এই হাদিসগুলো আমরা পাব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আজান এবং একামত উভয় ক্ষেত্রেই এই জবাবের বিষয়টা হাদিস অন্তর্ভুক্ত করছে, ফলে একামতের সময়ও মুসল্লিরা যদি জবাব দিতে চান জবাব দিতে পারবেন, সেটা মুস্তাহাব, সেটা মুস্তাহাব। আর ওলামাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে আজানের বিষয়টা আর একামতের বিষয়টা ভিন্ন, একামতের সময় জবাব দেওয়ার দরকার নেই আর আজানের সময় জবাব দেওয়াটা খুবই স্ট্রংলি রেকমেন্ডেড। তো যাই হোক, এটা তাদের বক্তব্য, এটা অল্প সংখ্যক ওলামা ইকরাম বলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে জমহুর ওলামা ইকরাম দুই অবস্থায় যেহেতু জবাব দেওয়ার কথা বলেছেন, অতএব আমরা সেটা দিতে পারি, আম দলিলগুলো থেকে সেটাই বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা এরপরে মাইনুল হক, আপনার প্রশ্নে আসছি। আপনি বলেছেন, আশা করি আল্লাহর রহমতে পরিবার পরিজন সব ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক প্রশংসা, যিনি কখনো আমাদেরকে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন, কখনো ভালো রাখেন, সর্বাবস্থায় তিনি তার উপর তাওয়াক্কুল ইমান সহ থাকার যদি তৌফিক দেন তাহলে এটাই হচ্ছে সবচেয়ে ভালো থাকা। মানুষের শারীরিক ভালো মন্দ এটা থাকবেই, এটা থাকবে, আমরা আল্লাহর প্রশংসা করছি যিনি আমাদেরকে ইমান সহকারে থাকার এবং সহাবস্থান করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন হলো, আমরা একটা হাদিস জানি, বিখ্যাত সাহাবী সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালে যার জন্য আল্লাহর আরশ কেঁপেছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন কবরের মাটির চাপ থেকেও তিনি মুক্তি পাননি। আমরা জানি যে কোনো মুমিন মারা গেলে সে যদি কবরের সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তবে সে কবরে শান্তিতে থাকবে। এখন আমার জানার বিষয় হলো কবরের মাটির চাপ দেওয়ার ব্যাপারে সঠিক আকীদা বা বিষয় কী, সবাইকে এই শাস্তি পাবে? এটা হলো কবরের ফিতনা, কবরের যে চাপ এটা হলো কবরের ফিতনা, কবরের সুয়াল জবাব আরেকটা পর্যায়ে, কবরের শান্তি তার পরবর্তী পর্যায়ে, এটা আপনাকে জানতে হবে। আপনি সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা সেটাও জানতে চেয়েছেন, এই হাদিসটা শুদ্ধ, এটা বুখারী মুসলিমের মধ্যে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইহতাজ্জা আরশুর রহমান লিমাউতি সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, কেঁপে ওঠার
অনেক ব্যাখ্যা এখানে এসেছে, আমরা সেদিকে আর যাচ্ছি না, কারণ এটা ডিটেলস আপনি জানতে চাননি। তবে ডিটেলসগুলো ওলামায়ে কেরাম অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন। কেউ বলেছেন যেমন আরস কেঁপে ওঠার অর্থ হচ্ছে ওই ব্যক্তির রুহ, মানে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবী ছিলেন, তার রুহ যখন সেখানে গিয়ে পৌঁছল তখন সেই আরস খুশি হয়েছিল। এটাকে বলা হয় আয়ে ইস্তিবশারুল আরশি ওয়া সুরুরুহু, ইস্তিবশার আল আরশি ওয়া সুরুরুহু বিকুদুম রুহিহি, তার রুহ আসার কারণে তিনি খুশি হয়েছিল। আরস কীভাবে খুশি হয়েছিল, ইহতাজ্জা আরশ, আরশ কীভাবে কেঁপেছিল সেটা আল্লাহ ভালো জানেন। আচ্ছা, এটা একটা বিষয়। আর মানে এই বিষয়টা দলিল হিসাবে আমরা পাই আর একটা হাদিসে, যেমন ইহতাজ্জাল আরশু ফারহাম বিহি, আরশ কেঁপে উঠেছিল তার আগমনে খুশিতে, এটা আর একটা হাদিসের ভাষ্য এসেছে। আর কেউ কেউ বলেছেন ইহতাজ্জাল আরশ আয় ইহতাজ্জা হামালাতুল আরশ, আরশকে বহনকারীরা কেঁপে উঠেছিলেন, কেউ কেউ এ ব্যাখ্যা দিয়েছেন। এবং এই ব্যাখ্যার পক্ষেও আমরা দেখতে পাচ্ছি যে দলিল আছে, আমরা সেদিকে আর যাচ্ছি না। কবরের চাপের বিষয়ে হ্যাঁ, আহলে সুন্নাল জামাতের এটা আকীদা, এটা বিশিষ্ট ভালো আমলের মোমিনদেরকেও কবরের এই ফেতনার মুখোমুখি হতে হবে, এটা শাস্তি নয়, এটা সিস্টেম। আপনি এটাকে শাস্তি বলেছেন, আসলে এটা শাস্তি নয়, এটা সিস্টেম। কবরের এই ফেতনা এবং কবরের সুয়াল, আপনি জানেন যে সুয়াল বা প্রশ্ন করাটাও অনেক সময় মনে হয় যেন শাস্তির মতো। আপনাকে কিছু প্রশ্ন করা হলো, আপনি ঘামতে থাকলেন, অস্বস্তি বোধ করলেন, বিব্রত বোধ করলেন, তখন আপনি হয়তো ভাববেন এ প্রশ্ন করে আমাকে অপমান করা হচ্ছে, তাই না? আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন পরিবেশে বিভিন্ন ব্যক্তিরা প্রশ্ন করে কাউকে কাউকে নাজেহাল করেন, তো সেটা মানুষ নাজেহাল হতে পারে, নাজেহাল হতে পারে, কিন্তু প্রশ্ন করাটা আপনি যখন প্রশ্নের সুযোগ দেবেন তখন এটা সিস্টেমে পরিণত হলো। প্রশ্ন করে কেউ কাউকে শাস্তি দেয় না, আপনি প্রশ্নটা সুন্দরভাবে উত্তর দেবেন, উত্তর দিতে না চাইলে এড়িয়ে যাবেন, ব্যাস হয়ে গেল। কিন্তু কবরের এই যে ফেতনা, কবরের এই যে সওয়াল জবাব, এটা কবরের সিস্টেম। কেউ বিব্রত বোধ করুক আর কেউ দিতে না পারুক, না পারার কারণে সে মানে কঠিন অবস্থায় পড়ুক আর যাই পড়ুক, সেটা তো পরে, কিন্তু এটা হলো সিস্টেম। সবাইকে ভালো মন্দ সবাইকে এই সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হবে। আর যেটা কবর শান্তির কথা বলছেন, সেই শান্তিটা কবরের সওয়াল জবাব যদি সুন্দর মতো সম্পন্ন হয়, অর্থাৎ আপনি যদি কৃত প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো আপনাকে করা হয়েছে মুনকার এবং নাকিরের পক্ষ থেকে, সেগুলোর সঠিক জবাব দিতে পারেন, তাহলে আপনি শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবেন কবরের মধ্যে, আলামুল বারজাখে। সেটি আল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা নর দীর্ঘ হাদিস থেকে প্রমাণিত। আর যদি প্রশ্নের উত্তর ঠিক মতো না দেওয়া যায়, তখনই মূলত কবরের আজাব শুরু হয়ে যাবে। এটাই হচ্ছে আসলে কবর সম্পর্কিত মৌলিক খুব সংক্ষিপ্ত কথা। সাজেদুল হক, আপনি প্রশ্ন করেছেন, প্রশ্ন করার আগে আপনি একটা সুন্দর দোয়া করেছেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। আপনার জন্য এবং আপনার সাথে আমাদের সকল শ্রোতা এবং দর্শক ভাই বোনদের জন্য আমি দোয়া করছি, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন এবং হেফাজত করুন। প্রশ্ন করেছেন, আল্লাহর কাছে দুনিয়াবি কিছু চাইলে দুনিয়াবি আশাটুকুই পূরণ করে, পক্ষান্তরে আখেরাতের কিছু চাইলে আখেরাতের বিষয়টি দেয় এবং সাথে সাথে দুনিয়াবিও অনেক কিছু দেয়, এই ব্যাপারটা ক্লিয়ার করলে উপকৃত হতাম। এই ব্যাপারটা তো ভাই সুরাল বাকারার 201-202 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে বর্ণনা করে দিয়েছেন, এবং আমার মনে হয় আমরা আপনারা এটা পড়েছি, তার অর্থ জেনেছি। আল্লাহ সুবহান তাল্লাহ বলেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, মানুষের মধ্যে একদল আছে যারা দোয়া করে, হে রব আমাদেরকে দুনিয়ায় দাও এবং আখিরাতে তাদের কোনো আর হিস্সা অংশ থাকবে না। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار, মানুষের মধ্যে একদল আছে যারা দোয়া করে এভাবে যে হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতে কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলছেন পরবর্তী আয়াতে 202 নম্বর আয়াতে, উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব, তারা হচ্ছে সেই সব লোক, তাদের জন্য একটা নসিব রয়েছে, একটা অংশ রয়েছে যা তারা করেছিল তার বিনিময়ে, এবং আল্লাহ তাআলা অতি দ্রুত হিসাব গ্রহণকারী। অতএব আশা করি যে এই আয়াত
তিনটির মধ্যেই আপনি আপনার সওয়ালের জবাব পেয়ে গেছেন। যারা দুনিয়া চায়, দুনিয়া তাদেরকে আবদ্ধ করে ফেলে, দুনিয়ার জিঞ্জিরে সে আবদ্ধ হয়ে যায়, তার মন মানসিকতা চিন্তা চেতনা দুনিয়ামুখী হয়ে যায় এবং সে অনেক ভালো কিছু থেকে, কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়, সে দিনদারি থেকে বঞ্চিত হয়, সে আল্লাহর নৈকট্য থেকে বঞ্চিত হয়, কারণ দুনিয়া তাকে মোহগ্রস্ত করে ফেলেছে। কিন্তু যে আখিরাত চায়, সে কিন্তু দুনিয়া চায় না একথা বলা হয়নি, বরং সে আখিরাত চাইলেই দুনিয়াটা অটোমেটিক চলে আসে। এবং মুসলিম আসলে একটা ব্যালেন্সড লাইফ লিড করে, এই জন্য সে তার দোয়ার মধ্যে এটা বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। অতএব শুধু আখিরাত চায়, দুনিয়াকে একদম ইগনোর করে, এটা ইসলামের পন্থা নয়, বরং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রম, তার দোয়া এবং কোরআনের এই দোয়া থেকে স্পষ্ট বুঝতে পারছি, মোমেনরা দুনিয়ার প্রতি মহাগ্রস্ত নয়, কিন্তু দুনিয়াকে ইগনোর করে না, তারা আখিরাতকে বেশি প্রাধান্য দেয়। এটাই হচ্ছে প্রথম দলের চাইতে তাদের পার্থক্য। অতএব আখিরাতমুখী হলে অবশ্যই দুনিয়া অর্জিত হয়। সাহির আহমদ হাশমি, আপনি প্রশ্ন করেছেন, এলমুল কালাম সম্পর্কে স্পষ্ট ধারণা চাচ্ছিলাম। অনেক বক্তা অন্যান্য ধর্মসমূহ এবং নাস্তিকতা খণ্ডন করতে গিয়ে কোরআন সুন্নার পাশাপাশি যুক্তি ও দর্শন ব্যবহার করে, এটি কতটুকু সঠিক? কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক না হলে যুক্তি ও দর্শন ব্যবহার করা যাবে কি? এলমুল কালাম আসলে একটা তর্কশাস্ত্র। এলমুল কালামের ব্যাপারে আমাদের সালাফ আমাদেরকে সতর্ক করেছেন। আমাদের সালাফ অর্থাৎ সাহাবায়ে কেরাম বা তার পরবর্তীতে তাদের থেকে যে সকল দলিল আমরা পাই, কারণ এলমুল কালামের আসলে ক্রমবিকাশটা, এটা পরবর্তী তাবেঈনদের যুগের পরপর এটা আসলে অনেক বড় চর্চায় পরিণত হয়েছিল। ফলে আমরা যেটা একদম শুরু থেকেই দেখি, যে কালামের চর্চা যেটা মানুষকে আসলে দার্শনিক তর্কশাস্ত্রের দিকে নিয়ে যায়, ভুল পথে নিয়ে যায়, সেটা থেকে একদম আমাদের প্রথম জেনারেশন থেকে সতর্কতা এসেছে। ফালসাফা, এলমুল কালাম কিংবা এই ধরনের কালাম শাস্ত্র, তর্কশাস্ত্র নিয়ে আমাদের, যেমন ইমাম হারাওই, তিনি দামুল কালামে ওয়াহলি বিশাল এক সংকলন তিনি তৈরি করেছেন, যেটা 5 খণ্ডে এখন বাজারে পাওয়া যাচ্ছে। এছাড়া আমরা অনেক ওলামায়ে কেরামকে দেখি যারা প্রথম জীবনে হয়তো অতটা সতর্ক না থাকার কারণে এলমুল কালামে জড়িয়ে পড়েছিলেন, কারণ এর মধ্যে একটা লুক্রেটিভ জিনিস আছে, যে আমি এর মধ্য দিয়ে আমি অমুসলিমদের কিংবা ইসলাম বিরোধীদের প্রশ্নের উত্তর দিচ্ছি। কিন্তু উত্তর দিতে দিতে গিয়ে যে কোনো কারণেই হোক, তিনি ইসলামের মূল ট্র্যাক থেকে অনেক সময় দূরে সরে যান। এই জন্যই ওলামায়ে কেরাম আসলে এই শাস্ত্রকে ব্যবহার করতে নিষেধ করেছেন, এই শাস্ত্রের মধ্যে নিজেকে মনগামেস করা, নিয়োজিত করতে নিষেধ করেছেন। তো এর কারণ হলো, আমরা যেমন এলমুল কালামের যে বইগুলো দেখি, যেখানে ইলাহিয়াতের বিষয়গুলো এসছে, অন্যান্য বিষয়গুলো এসছে, সেখানে ভয়ঙ্কর সব ত্রুটি পরবর্তীতে এবং ইসলামের মৌলিক যে ম্যাথোডলজি সেটা লঙ্ঘিত হতে দেখছি, এবং আহলে সুন্নাল জামাতের পথ থেকে একদম দূরে সরে যেতে আমরা খুব নাম করা স্কলারদেরকেও দেখেছি। যে কারণে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, তার থেকে বিশুদ্ধ বর্ণনা হয়েছে যে তিনি এলমুল কালাম থেকে রুজু করেছেন, ইমাম গাজালি এলমুল কালাম থেকে রুজু করেছেন, এবং আমি কিছু আর্টিকেল পড়েছি যেখানে তারা এই রুজু করার বিষয়গুলোকে প্রতিষ্ঠিত করেছেন। এবং এই ধরনের আরও অনেক রেওয়ায়ত আছে, বিশুদ্ধ রেওয়ায়ত, যেমন আবুল হাসান আল আশআরি, তিনি তো প্রথমে মুতাজিলা ছিলেন, আমরা জানি এলমুল কালামের চর্চাই করতেন, এবং সেখান থেকে বিপরীত মেরুতে এসে তিনি আশআরি আকিদাকে প্রতিষ্ঠিত করেছিলেন, তার নামে আশআরি আকিদা হয়েছে। কিন্তু পরবর্তীতে তিনি তার আল ইবানা গ্রন্থে এসে, আল ইবানা আন উসুলি দিয়ানা, সেখানে কিন্তু তিনি তার আগের যে ত্রুটিগুলো ছিল এলমুল কালামের চর্চা সম্পর্কিত, সেগুলো থেকে তিনি রুজু করেছেন। এভাবে আমরা দেখি যে আমাদের অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম তারা শেষ জীবনে হলেও তর্কশাস্ত্রের অপকারিতা উপলব্ধি করেছেন এবং তার থেকে তারা রুজু করেছেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে এই যুক্তি এবং দর্শন ব্যবহার করে আমরা কি নাস্তিকতা খণ্ডন করতে পারব? প্রথম কথা হচ্ছে যে আমরা এলমুল কালামের দুটো ব্যবহার দেখি, দুটো ব্যবহার। একটা হচ্ছে যারা নিজেরাই এলমুল কালাম চর্চা করতে করতে বিভ্রান্তের অতলে তলিয়ে গেছেন, তাদের মানহাজ অনুসরণ করা যাবে না, যেমন আল ফখরুর রাজি, যেমন ইবনে রুশদ,
তার প্রথম দিকে অথবা গাজালির প্রথম দিকের যে পদ্ধতিগুলো, হ্যাঁ, এগুলোর মধ্যে তারা যখন এলমুল কালামটাকে ইউজ করেছেন, আল আমেদি, হ্যাঁ, তার ইত্যাদি আরও যে সমস্ত ওলামায়ে কেরাম, তারা এলমুল কালামটাকে কঠিনভাবে চর্চা করতে করতে ইসলামের মূল ট্র্যাক থেকে অনেক ক্ষেত্রেই তারা দূরে সরে গিয়েছেন। ফলে সেই মেথড ফলো করা যাবে না। তাহলে কোন মেথডটা ফলো করব? ফলো করবো ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, তার মেথডটা। তিনি কিন্তু যারা আহলুল মান্তক ছিলেন, লজিক শাস্ত্রের যারা অনুসারী এবং এলমুল কালামের চর্চা যারা করেছেন, তাদেরকে তাদের ধারায় জবাব দিয়েছেন। আর রাদ্দু আলাল মানাতাকা খুব চমৎকার তার একটা সংকলন। তিনি সেখানে সেই ধারায়, মানে তাদের মেথডোলজিকে ফুললি ফলো না করে, তাদের যে ইন্টালেকচুয়াল যে যে বুৎপত্তি তৈরি হয়ে গিয়েছিল এবং তারা ঠিক যেই মানের জবাব প্রত্যাশা করত, ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এবং পরবর্তীতে তার ধারাবাহিকতায় তার সিলসিলাকে অনুসরণ করে তার অনুসারী, তার মেথডোলজির অনুসারীরা একই পদ্ধতিতে তারা জবাব দিয়েছে। যে কারণে আসলে আপনি খেয়াল করলে দেখবেন, যারা আপনারা এই বিষয়গুলো ভালো করে বুঝতে পারেন, তারা দেখবেন যে ইমাম ইবনে তাইমিয়ার ইন্টালেকচুয়াল জবাবগুলো সো পাওয়ারফুল যে বিপরীত ধারার লোকদেরকে সেটা কনভিন্স করে, যদি সে নিরপেক্ষভাবে পড়াশোনা করে। এটা শতভাগ নাও করতে পারে, কারণ আমরা জানি যে একটা জবাব যাদের বিরুদ্ধে সে জবাবটা দেওয়া হয় তারা সবাই কনভিন্স নাও হতে পারে। কিন্তু যদি কেউ ইম্প্যারিক্যালি নিরপেক্ষভাবে ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর জবাবগুলোকে বিশ্লেষণ করে এবং তার উৎক্ষেপণ, তার প্রক্ষেপণ এবং তার জবাবের ধারা এবং মেথডোলজিটাকে যদি কেউ ভালো করে বুঝে, তাহলে বুঝবে যে এটা পৃথিবীর অন্যতম শক্তিশালী ইন্টালেকচুয়াল পদ্ধতি, যে কারণে আজও সারা বিশ্বে ইমাম ইবনে তাইমিয়ার প্রভাব থেকে কেউ মুক্ত হতে পারছেন না। এমনকি যারা তাকে পরিপূর্ণভাবে মানে না, তারাও তার এই এলমি কুয়াত দ্বারা প্রভাবিত। সুবহানাল্লাহ, পাশ্চাত্যের বহু ইউনিভার্সিটিতে তাকে নিয়ে যে বিশাল গবেষণা হয়, আমি অনেকগুলো ইউনিভার্সিটি ভিজিট করেছি এবং সেখানে ইমাম ইবনে তাইমিয়ার উপরে এত বেশি থিসিস দেখে আমি হতবাক হয়েছি। নর্থ আমেরিকাতে, ইউরোপে আর মধ্যপ্রাচ্যে তো বলাই বাহুল্য, মিশরে এবং সিরিয়াতে, মধ্যপ্রাচ্যের আর অন্য দেশগুলোতে প্রচুর থিসিস তার। সম্ভবত একক ব্যক্তির উপরে এত থিসিস সারা পৃথিবীতে হয়তোবা তিনি এক নম্বরই হতে পারেন। যাই হোক, আমরা বলবো, মানে কনক্লুড করবো এভাবে যে যুক্তি, যেটাকে আকলি দলিল বলা হয়, যুক্তি উপস্থাপন, এটা শরীয়তে নিষিদ্ধ নয়। কিন্তু মনে রাখতে হবে এই সব কিছু হবে কোরআন সুন্নার মূল মেথডটাকে অক্ষুণ্ণ রেখে, যেটা আপনি প্রশ্নের মধ্যে অ্যাড করেছেন। তাহলে কোরআন সুন্নার মূল মেথডকে অক্ষুণ্ণ রেখে এবং শিষ্টাচারিতা, ভদ্রতা বজায় রেখে পাওয়ারফুল যুক্তি দেওয়াতে শরীয়ত নিষেধ করে না। এই জন্য এই ধরনের আল আদিল আল আকলিয়া, এটা আমাদের ওলামা ইকরাম প্রচুর দিয়েছেন। আর আমরাও মদিনা যখন পড়াশোনা করেছি, আমরা ফিকহ পড়ার মধ্যেও দেখেছি আকলি দলিল, এমনকি অনেক সময় বিভ্রান্ত আকিদার অধিকারী লোকদের জবাব দেওয়ার ক্ষেত্রে কোরআন হাদিসের দলিল শেষ করে তারপর আকলি দলিল দেয়া হয়েছে। আকলি দলিল দেওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই। আমাতুল্লাহ নূরজাহান, আপনি একটা প্রশ্ন করেছেন, বলেছেন, আমি ও আমার ছোট বোন একটি অনলাইন একাডেমিতে ভর্তি হয়েছে গত মাসে। তাদের নিয়ম অনুযায়ী আগে ভর্তি ফি ও সেমিস্টার ফি জমা দিতে হয়, এরপর ক্লাস করার অনুমতি দেয়। আমাদের আর্থিক অসচ্ছলতা থাকায় 50% স্কলারশিপ তারা আমাদেরকে দিয়েছে, তারপরেও আমরা ফি দিতে পারিনি, অর্থাৎ এখনও পর্যন্ত ফি দিতে পারিনি। আমরা 4টা ক্লাস করেছি, আমরা এখনও টাকা দেইনি। এখন এটার মানহাজগত ত্রুটি থাকায় আমরা এখানে থাকতে চাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে দুটি। এক, আমরা যদি না বলে চলে যাই এতে কি আমাদের গোনা হবে? দুই, যদি ওনাদের বলে ওখান থেকে লিভ নিতে হয় তাহলে তাদেরকে কি বলবো? আমাদের একটু সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন। প্রথম হচ্ছে, না বলে যাবেন না। যেখানে আপনি এনরোল করেছেন, যেখান থেকে আপনি একটা সুযোগও পেয়েছেন, না বলে যাবেন না। তার মানে কি আমি থেকে যেতে বলছি? না, যদি সত্যি কোনো একটা একাডেমিক প্রতিষ্ঠানের শিক্ষা পদ্ধতির মধ্যে
কিংবা তার মৌলিক যে বিষয়গুলো সে শেখাচ্ছে ত্রুটি থাকে, যেমন তারা গান শেখাচ্ছে অথবা ভুল আকিদা শেখাচ্ছে অথবা ভুল মাসআলা শেখাচ্ছে অথবা ভুলভাবে আপনার সন্তানকে গড়ে তুলছে, এটা হতেই পারে। এটা এই উপলব্ধি মানুষের অনেক সময় আসে, কারণ আজকাল নানা প্রতিষ্ঠান আমাদের সমাজের মধ্যে আছে, অতএব কোথাও কোনো মানহাজগত ত্রুটি আছে, কোথাও বিষয়গত ত্রুটি আছে, হ্যাঁ কোথাও মানে তাদের ম্যাথোডলজিতে ত্রুটি আছে ইত্যাদি, সেগুলো ধরার পরে আপনি ভদ্রভাবে সেখান থেকে বিদায় নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে তাদেরকে জানিয়ে দেওয়া যে সরি আমি কন্টিনিউ করতে পারবো না, ব্যাস এতটুকুই বলেন না, অসুবিধা কী, আপনাকে কেন একটা যুদ্ধংদেহী ভাব নিয়ে তাকে বলে আসতে হবে। আপনি বলেন যে আমি এখানে থাকতে চাচ্ছি না, আমি ড্রপ আউট করতে চাচ্ছি, বলেন, তাদেরকে জানিয়ে দেন, এটাই হচ্ছে ভদ্রতা। যদি না বলে চলে আসেন তাহলে এটা মুরুয়াতের খেলাফ, ভদ্রতার খেলাফ হবে। দ্বিতীয় হচ্ছে আপনি ওখান থেকে লিভ নিয়ে যদি চলে আসতে চান তাহলে তারা কি আপনাকে পয়সা চাবে? সাধারণত চায় না, সাধারণত চায় না। কোনো প্রতিষ্ঠান যখন সে আগে থেকেই এ ধরনের এনরোলের কিছু সুযোগ দেয়, এটা পরীক্ষামূলক দেয়। আসলে আপনি জানেন যে আজকাল অনেকগুলো প্রোডাক্ট অনলাইনে মানুষ বিক্রি করার জন্য, যেমন সফটওয়্যার প্রোডাক্টগুলো, তারা এক মাস বা 15 দিন বা এক সপ্তাহ ফ্রি অ্যাক্সেস দেয়, ফ্রি অ্যাক্সেসটা দেয়, এবং তারা বলে যে এটা ম্যান্ডেটরি না, আপনি এক সপ্তাহ পর ইচ্ছে করলে আপনার অর্ডার ক্যান্সেল করে দিতে পারেন। তারা অনেক সময় আপনার ক্রেডিট কার্ড কিংবা আপনার ডেবিট কার্ডের নাম্বারটা নিয়ে নেয় যে আপনি যদি এটাকে ক্যান্সেল না করেন তাহলে অটোমেটিক ওই নির্দিষ্ট দিনগুলো যাওয়ার পরে আপনার এখান থেকে ফিটা কেটে নেবে তারা। তো কিন্তু এর মধ্যে যদি আপনি সচেতন থাকেন যে না আমি ফ্রি টাইমটার পরে আমি কন্টিনিউ আর করতে চাচ্ছি না যে কোনো কারণে হোক, তাহলে আপনি ক্যান্সেল করতে পারেন, কোম্পানি সে সুযোগটা দিয়ে দেয়। এবং এই যে ইনস্টিটিউট যেটা আপনাকে স্কলারশিপও দিয়েছে, এনরোলও করেছে, এবং আপনি পেমেন্টের আগে 4টা ক্লাস করেছেন, সেখান থেকেও আপনি বলে চলে আসতে পারেন। এবং আপনাকে যেহেতু তারা এই সুযোগটা দিয়েছে, সুতরাং এর জন্য কোনো পে আপনাকে করতে হওয়ার কথা নয়, কারণ তারা যদি পেমেন্টটাকে শর্তই করতো, তারা বলতো যে আপনার পেমেন্ট কম হোক আর বেশি হোক, স্কলারশিপ কম হোক আর বেশি হোক, কিছু পে করা পর্যন্ত আপনাকে এনরোল করা হবে না, আপনি 1টা ক্লাসও করতে পারবেন না। ফলে আমি মনে করি যে একদম না জানিয়ে চলে আসার চাইতে জানিয়ে চলে আসাটাই আমাদের জন্য বিধেয়। এখানে আরেকটা প্রশ্ন করেছেন নাজমুস সাকিব, বলেছেন রুহানি ফয়েজ কী? মৃত ব্যক্তির বা ওলির নিকট থেকে রুহানি ফয়েজ আশা করা কি জায়েজ? অনেকে রুহানি ফয়েজ পাওয়ার জন্য কবরের কাছে যায়, এটা কতটুকু যৌক্তিক? দলিল সহ বিস্তারিত জানতে চাই, উত্তরটা দেবেন, এড়িয়ে যাবেন না। এড়িয়ে কেন যাবো রে ভাই? আপনি তো খুবই সাধারণ প্রশ্ন করেছেন, এখানে এড়িয়ে যাওয়ার কোনো বিষয় নেই। রুহানি ফয়েজ এটার দ্বারা আসলে কী বোঝানোর উদ্দেশ্য এটা বোঝাটা মুশকিল, কারণ এক একজন এক এক রকম বুঝিয়ে থাকে। কোনো এক ব্যক্তি যখন দূরে অবস্থান করে, সে তার রুহ দিয়ে আরেকজনের রুহের মধ্যে প্রভাব বিস্তার করা, এটা যদি ফয়েজের উদ্দেশ্য হয় এটা ভুল একটা তথ্য, এভাবে কেউ কারো উপরে ফয়েজ বিস্তার করতে পারে না। হ্যাঁ, এটা মানুষ হয়তো জাদুটোনা কিংবা অন্য অনেকভাবে কিছু প্রভাব বিস্তার করতে পারে, কারণ জাদুটোনা সত্য, কিন্তু রুহানি ফয়েজ বলতে যদি একজন ভালো আলেমের প্রভাব বোঝায় এবং রুহের প্রভাব বোঝায়, তাহলে এটা শুদ্ধ নয়। আসলে আমাদের উপর আলেমদের প্রভাব, আমাদের উপর বিজ্ঞ ব্যক্তিদের প্রভাব, আমাদের উপর ভালো লোকদের প্রভাব কীভাবে হয়? দুভাবে হয়। এক, এলেমের মাধ্যমে, আমরা তাদের থেকে যে এলেমটা পেয়েছি তার দ্বারা আলোকিত হলাম। দুই, তাদের আখলাকের মাধ্যমে, তাদের কাছ থেকে, তাদের তারবিয়াতের মাধ্যমে, তারা যে আখলাক আমাদেরকে শিখিয়েছেন, তাদেরকে যেভাবে আমরা দেখেছি, তাদের চরিত্র, তাদের মাধুর্য, তাদের আচরণ দ্বারা প্রভাবিত হয়েছি, সেটা আমাদেরকে অনেক দিন প্রভাবিত রাখে, এবং তারা যে তারবিয়াত দিয়ে আমাদেরকে গড়ে তুলেছেন সেটাও আমাদেরকে আলোকিত করে রাখে। কিন্তু এসব কিছু বাদ দিয়ে একজন লোক তার রুহানি ফয়েজ দিয়ে ঝড়ের কবলে আমরা পড়লাম, আমাদেরকে উদ্ধার করলো, বা আমাদের নৌকাটা ডুবে যাচ্ছিল সেখান থেকে উদ্ধার করলো, আমাদের গাড়িটা আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্টে পড়তে যাচ্ছিল সেখান থেকে রুহানি ফয়েজ দিয়ে তিনি উল্লেখ করলেন, এটা সম্পূর্ণ ভুল। এবং এই ধরনের প্রভাবটা, এটা আসলে শিরকি আকীদার মধ্যে গণ্য হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, এটা কোনো
যুক্তির মধ্যে পড়ে না। এটার দলিলটা কি? দলিল হচ্ছে যে যখন আপনি কোনো কিছু সাব্যস্ত করবেন আপনাকে দলিল দিতে হবে, একজন ব্যক্তির রুহানি ফয়েজ আছে। এই ধরনের এই যে ফুয়ুজাত, হ্যাঁ, এই ধরনের বইতে গাল গল্প বা কাহিনী দিয়ে আমরা দলিলগুলো পেশ করে থাকি আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমরা দেখতে পাচ্ছি। তো এই দলিলগুলো আসলে গ্রহণযোগ্য না, এগুলো সনদের সত্যতা নাই। দ্বিতীয়ত, এই কাহিনীগুলোর কোনো শুদ্ধতা নাই, এই কাহিনীগুলোর কোনো শুদ্ধতা নাই। এই কাহিনীগুলোর শুদ্ধতা থাকতো যদি কোরআনের পক্ষে দলিল থাকতো এবং হাদিসের পক্ষে দলিল থাকতো। কোরআন এবং হাদিসের মাধ্যমে কেউ যদি এরকম রুহানি ফয়েজের প্রমাণটা পেশ করতে চান অপব্যাখ্যার মাধ্যমে, সেটাও কিন্তু গ্রহণযোগ্য হবে না। অতএব আমরা আমাদের ওলামা ইকরামের প্রতি সবসময় শ্রদ্ধা রাখি। আমাদের যারা ইবাদত গুজার বুজুর্গ ব্যক্তি, যারা সম্মানিত ব্যক্তিবর্গ, আল্লাহর খালেস মুখলেস বান্দারা, তাদের প্রতি আমরা সম্মান রাখি। কিন্তু আমরা জানি যে তারা কেউ এ ধরনের রুহানি ফয়েজের দাবি কখনো করেননি। আর ইলহামকে রুহানি ফয়েজের সাথে মিলিয়ে ফেলা এটা বা গুলিয়ে ফেলা এটা ঠিক হবে না। ইলহাম আর রুহানি ফয়েজ এক জিনিস নয়। ইলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আর রুহানি ফয়েজ হচ্ছে সে ব্যক্তির পক্ষ থেকে। ব্যক্তি যদি মানে শয়তান দ্বারা প্রভাবিত হয়, তাহলে শয়তান দ্বারা অনেক সময় তারা এই ধরনের অতিমানবীয় প্রভাব তারা বিস্তার করে, যেটা জাদুটোনা কিংবা জিন শয়তানের মাধ্যমে ইত্যাদি, সেগুলোকে রুহানি ফয়েজ বলা ঠিক হবে না। আমরা সাহাবায়ে কেরামের জীবনী, আমরা তাবেঈনদের জীবনী, তাবু তাবেঈনদের জীবনের মধ্যে আসলে এই ধরনের উদ্ভট কাহিনী সম্পন্ন কোনো কিছু পাই না। সলিড, সুন্দর, বিশুদ্ধ বিদ্যা এবং এলেমের অনুসরণ আমরা তাদের মধ্যে পাই। সুতরাং এমন কোনো কিছু যেটা আমরা সুফিজমের মাধ্যমে পেয়েছি বা পীর মুরুদির মাধ্যমে পেয়েছি, সেগুলোকে দলিল হিসাবে উপস্থাপন করা আমাদের জন্য কখনোই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং তৌফিক দান করুন যাতে আমরা এই ধরনের ভুল বিভ্রান্তি থেকে নিজেদেরকে আমরা রক্ষা করতে পারি। আমরা এই মুহূর্তে যেতে চাচ্ছি, আমাদের আর বেশি সময় হাতে নেই, আমরা যেতে চাচ্ছি কিছু কিছু প্রশ্ন যেগুলো আপনারা আজকে আমাদের এই লাইভে করেছেন, আমি সেই প্রশ্নগুলো থেকে বেশ কিছু প্রশ্ন নেয়ার চেষ্টা করছি। বিপ্লব হাসান বলেছেন, আল্লাহ তাআলা বান্দার জন্য তকদিরে যা লিখে রেখেছেন হবু কি তাই হবে, নাকি আল্লাহর লিখিত বিষয় থেকে কম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে? তকদিরের বিষয়ে প্রশ্ন থাকলে আসলে এভাবে প্রশ্নটা করা হতো না। আল্লাহ তাআলা যে তকদির নির্ধারণ করেছেন তার অর্থটা কি? তার অর্থ হলো আল্লাহ তাআলা জানেন যা হবে, এবং তিনি যা জানেন যে হবে সেটা হওয়ার ইচ্ছা করেন, এবং তিনি সেটা লিখে রেখেছেন, এবং তিনি সেটা হওয়ার নির্দেশ প্রদান করেন, সৃষ্টি করেন। তাহলে এ হচ্ছে তাকদিরের চারটা স্তর, ফলে সেটার ব্যত্যয় হওয়ার কোনো সম্ভাবনা নাই। তকদিরকে হুজ্জত হিসাবে পেশ করা যে আল্লাহ বাধ্য করে ফেলছেন, আল্লাহ না লিখলে তো হতো না, এভাবে করা যাবে না। আল্লাহ জানেন, চান এবং তা লিখে রেখেছেন, এবং তা হওয়ার জন্য তিনি নির্দেশনা দেন। তাহলে এই যে চারটা স্তর, এই চারটা স্তর মিলে তকদির, ফলে এখানে কোনো ধরনের নড়চড় হওয়ার কোনো সম্ভাবনা নেই। রাকিবুল হাসান শিহাব, আপনি বলেছেন, যদি কেউ সফরের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার সময় দুই ওয়াক্তের সালাত একসাথে জমা করে বের হয়, তাহলে কি তার এই জমা করাটা সঠিক হবে? যেহেতু নিজ এলাকা থেকে বের হওয়ার পর সফরের রোকসাত শুরু হয়, তাহলে তাছাড়া ভিন্ন লাইনের গাড়ি নামাজের জন্য বিরতি দেয় না? আপনি স্টেশনে গিয়ে পড়বেন, স্টেশনে গিয়ে পড়বেন। সফরের রোকসাতটা সফর শুরু হওয়ার পরই নিতে হবে, তার আগে নেওয়া যাবে না। কারণ আপনি এখন এই যে সফর নিয়ত করেছেন, নিয়তের দ্বারা সফর শুরু হয় না, নিজের বাড়ি এবং এলাকা ছাড়ার পর থেকে সফর শুরু হয়। কেউ যদি নিজের বাড়িতে থেকে নিয়ত করে রোকসাতটা নিল, জমা করলো, কসরও করলো, যেমন জোহর আসর, তারপরে সে আবার বললো যে সফরটা বাতিল করে দিল, সে কী করবে? সে কী করবে? আসলে সফর শুরু করার পরে যদি সে আবার স্টেশন থেকে ফেরত আসে, তাহলে সেটা তো আর তার জানা ছিল না, শুরু করার পরেই রোকসাতটা নেবে, এরপরে যদি সে বাতিল করে তাহলে আর কোনো সমস্যা নেই। কিন্তু তার সফর শুরুই হয়নি, এর মধ্যেও যদি বাতিল হয় এবং শুরু হওয়ার আগে যদি সে রোকসাতটা নিয়ে ফেলে,
তাহলে এটা শরীয়তসম্মত হলো না। কেউ কেউ এভাবে বলেছেন যে সফরের ব্যাপারে সে যদি আজম করে ফেলে তাহলে বাড়িতেই করতে পারবে, কিন্তু যেহেতু আমরা জানি যে কসর এবং জমা এই মুসাফির ব্যক্তির জন্য তার সফরের কারণে হয়েছে, জমাটা কোনো কারণ ছাড়া, একদম পৃথিবীতে কোনো কারণই নেই, বাসায় বসে বসে একজন লোক যদি জমা করে সে জমাটা কি গ্রহণযোগ্য হবে? হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে হাদিস কখনো বৃষ্টির কারণে জমা করেছেন, কখনো নানা কারণে তিনি জমা করেছেন, এবং কখনো কোনো কারণ ছাড়া যে জমা করেছেন হাদিসটা এসেছে, সেখানেও আসলে অন্য কারণ ছিল, অন্য কারণ ছিল। অতএব একদমই কোনো কারণ ছাড়া জমা করা এটা আসলে সঙ্গত হবে না, কারণ আল কোরআন আল্লাহ তাআলা বলছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাউকুতা, নিশ্চয় সালাত মুমিনদের উপর একটা সুনির্দিষ্ট সময়ে ফরজ। অতএব সেই ফরজ কাজটাকে যদি আমরা রুখসাত নিতে হয় জমা করার, তাহলে রুখসাত নেওয়ার তার উপাদান লাগবে, ইল্লাত লাগবে, সেই ইল্লাতটা হচ্ছে এখানে সফর। এবং সফর এই ইল্লাতটা তখনই কার্যকর হবে যখন সফরটা শুরু হবে। অতএব বাড়িতে বসে কেউ সফরের এই রুখসাতটা নেওয়াটা বিধিসম্মত হবে না। এটি আমাদের শায়খ প্রফেসর ডক্টর মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার স্পষ্ট করে দীর্ঘ একটা আলোচনা মসজিদে নববীতে বসে করেছিলেন, সে আলোচনায় আমি ছিলাম, এবং আমি কনভিন্সড যে সফরের রুখসাত শুরু হবে সফর কার্যত শুরু হওয়ার পরে, এর আগে কোনো রুখসাত নেওয়া যাবে না। আতিকুর রহমান, আপনি বলেছেন আমি ফিকহ সম্পর্কে ধারণা পেতে কোন বই পড়তে পারি? ফিকহ সম্পর্কে ধারণা বলতে আপনি কি বোঝাচ্ছেন আসলে বুঝতে হবে? এলমুল ফিকহ নাকি ফিকহের বিভিন্ন চ্যাপ্টার? তাহলে আপনাকে এর সাথে আমি বলবো যে যদি আপনি বিষয়টা আপনার কাছে একদমই নতুন হয়, তাহলে আপনাকে কোনো শায়খের আন্ডারে পড়তে হবে, কোনো ফিকহ সম্পর্কিত হালাকা থাকতে হবে, কারণ এখানে ফিকহের যে ইখতিলাফগুলো আছে এটা বুঝতে হবে, ফিকহের যে কাওয়ায়েদগুলো আছে বুঝতে হবে, এবং এর সাথে মাকাসুদের শরিয়া বুঝতে হবে, এর সাথে ফিকহের দলিল গ্রহণ পদ্ধতি যেটা উসুল ফিকহ সেটা বুঝতে হবে, অনেক কিছু আছে, সেটা একটা বই পড়ে আসলে বোঝা যাবে না। পারভেজ আলম বলেছেন আমার প্রশ্ন হচ্ছে মুহাদ্দিসগণ যে হাদিসকে দাঈফ বলেছেন তাকে সহি হতে পারে, আর যে হাদিসকে সহি বলেছেন তাকে দাঈফ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? আপনি যেভাবে প্রশ্ন করেছেন বিষয়টা সেভাবে নয়, বরং একটা হাদিস সেটা কি শরীয়তে দলিল হিসাবে গ্রহণযোগ্য হওয়ার উপযুক্ত নাকি উপযুক্ত নয়, এ বিষয় নিয়ে ইখতিলাফ থাকতে পারে। কিন্তু যে হাদিসটাকে সহি বলে ওলামায়ে কেরাম সবাই গ্রহণ করেছেন, সাধারণত সেটা নিয়ে কোনো ইখতিলাফ হয় না, কারণ এই সহি হাদিসটার সনাদের মধ্যে যত রাবি আছেন তারা সবাই উত্তীর্ণ, এবং সহি হাদিসের শর্তগুলো যদি সেখানে পাওয়া যায় তাহলে সে হাদিস নিয়ে আর কোনো ডিসপুট হওয়ার কোনো কথা নেই। অতএব একজন যদি বা সবাই মিলে যদি এটাকে সহি বলেন, আরেকজন এসে সেটাকে সহি নয় এটা প্রমাণ করে দেওয়া, এটা এত সহজ কাজ নয় এবং এটা প্রায় অসম্ভব একটা কাজ যদি একাডেমিক স্টাইলে আমরা যাই। আর এখন তো গায়ের জোরেই হচ্ছে, তাই না? এখন তো গায়ের জোরেই হচ্ছে, এখন দেখা যাচ্ছে দাঈফ হাদিসকে ওই হাদিসের অনুসারীরা এটাকে জোর করে সহি বলছে, দাবি করছে। হ্যাঁ, তারপরে কিছু খারাপ কাজ যে হচ্ছে না তা না, এর জন্য তালফিক একটা সিস্টেম আছে, কিংবা নানা রকম মানে যেটাকে বলা হয় একাডেমিক চাতুরির মাধ্যমে সনদ বানানো, এবং কিছু জ্ঞান লুকানো, এবং রাবিদের বিষয়ে আসলে সঠিক বিশ্লেষণ, নিরপেক্ষ বিশ্লেষণে না যাওয়া, এভাবেই বিভিন্ন বিতর্কের মধ্যে মানুষ উপস্থাপন করে থাকে, নিজ নিজ হাদিসগুলোকে একদমই সহি বলে প্রমাণ করে। কিন্তু আসলে আমাদের মুসলিমদের নিরপেক্ষ হওয়া উচিত, কারণ আমরা তো আসলে জেদে জয়ী হওয়ার জন্য আসলে হাদিসকে সহি বলি না, আমরা সত্য পাওয়ার জন্য, সত্যকে এক্সপ্লোর করার জন্য, আবিষ্কার করার জন্য। সুতরাং কোনো একটা সত্য লুকিয়ে যদি আমি মনে করি আমি যে পক্ষে ছিলাম সে পক্ষই জিতেছে এইভাবে অগ্রসর হই, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। আর আমাদের মহাদিসগণ সেটা কখনোই করেননি, তারা পুরোপুরি এম্পেরিক্যালি এবং নিরপেক্ষভাবে বিশ্লেষণ করেছেন,
যখন তারা দেখেছেন যে হাদিসটা সহি, আগে যদি জানতেন হাদিস সম্পর্কে না জানতেন তারা সেই হাদিসটা গ্রহণ করতেন। এটা বড় বড় উলামা ইকরাম সবাই, এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ক্ষেত্রেও এটা কতবার যে ঘটেছে, তিনি তার বহু মত থেকে কেন রুজু করেছেন, তার ছাত্রদের মতে কেন রুজু করেছেন, উদ্দেশ্য কারণ ছিল একটাই যে তিনি অধিক শক্তিশালী হাদিসকে যখন এক্সপ্লোর করলেন, পেলেন, তার কাছে পৌঁছলো, তখন তিনি তার আগের মত থেকে চলে আসলেন। এবং এই বিষয়টা আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনীতেও দেখি, তারাও যখন কোনো হাদিস সম্পর্কে জানতেন না একটা হুকুম দিতে যাচ্ছিলেন, যেমন দাদির ছয় ভাগের এক ভাগ সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসিত হলে তিনি বললেন জানেন দাদের জন্য কোনো জিনিস নাই, এটা কিতাবুল্লাহর মধ্যে নাই। তখন সাহাবি যখন দাঁড়িয়ে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি তিনি দাদির জন্য এক ষষ্ঠাংশ মীমাংসা করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, তখন তিনি আরেকজনকে জিজ্ঞেস করার পরে যখন সেটা প্রমাণিত হলো তিনি তার মত থেকে উইথড্র করলেন। তো সুতরাং হাদিস সহি বা তথ্য কোরআনের আয়াত এগুলো নিয়ে সাধারণত ডিসপুট হয় না। ডিসপুট একটা জায়গায় হয়, দাইফ হাদিসটা এটা কি হাসান লেগাইরিহি পর্যন্ত উপনীত হয়েছে কি না, কারণ এর এটা যদি আরও কিছু তোরক থাকে এবং সবগুলো তোরকের মধ্যে কিছু ত্রুটি থাকে আর সবগুলো মিলে সেই ত্রুটি দূর হয়ে সেটা হাসান লেগাইরিহি হতে পারে। এখন কেউ বলছেন যে আমার বিবেচনায় এটা হাসান লেগাইরিহি হয়ে গেছে, আর কেউ বলছেন যে না আমার বিবেচনায় এই হাদিসের দুর্বলতা দূর হয় নাই। তাহলে এই জায়গায় ডিসপুটটা আছে। যেমন সালাতুত তাসবিহের যে হাদিসটা আবু দাউদ এসেছে, এই হাদিসটা কারো মতে দেখা যাচ্ছে হাসান, শেখ আলবানী বলেছেন, আবার কারো মতে এটা হলো দাইফ, যেমন শেখ মোহাম্মদ বিন সালিমিন উসাইমিন তারা বলেছেন। তাহলে এই যে ডিসপুটটা এটা বহু জায়গায় থাকতে পারে এবং এই কারণে ফিকহি মতামতের মধ্যে ভিন্নতা আসে। যেমন ইমামের কেরাত মুক্তাদির কেরাত, কেউ কেউ বলেছেন হাসান, তারা মনে করেন যে মুক্তাদিকে আর কোনো সূরা ফাতিহা সহ কিছুই পড়তে হবে না, আর যারা হাদিসটাকে দাঈফ বলেছেন তারা বলেন যে এই হাদিসটা অনুযায়ী আমল করা যাবে না। ঠিক তেমনি নাভির নিচে হাত রাখার বিষয়টা নিয়েও ওলামায়ে কেরাম একদল বলেছেন এটা মুদরাজ ফলে এটা দাঈফ, আরেকদল বলেছেন যে না এটাকে বিভিন্ন তরকে আমরা এটাকে হাসান বলতে পারি, ফলে ইখতিলাফ হয়েছে হাদিসটাকে দাঈফই থেকে গেল নাকি এটা হাসান পর্যায়ে উন্নীত হলো। সুতরাং এই ধরনের জায়গায় মানে হাসান লেগাইরহি হবে নাকি দাইফি থেকে যাবে, এরকম কিছু জায়গায় ডিসপুট হতে পারে। আর কোনো কোনো সহি হাদিসের ক্ষেত্রে ডিসপুট হতে পারে না সেটা আমরা বলবো না, সিনসিয়ারলি গবেষণা করার পরেও দেখা যাচ্ছে একটা হাদিসকে একজন সহি বলেছেন আরেকজন সেটাকে দাইফ বলেছেন, এটাও আমরা পাই। যেমন মাজমাউজ জাওয়াইদের মধ্যে অনেক হাদিস পাই যেটাকে হয়তো হাইসামি সহি বলেছেন কিন্তু অন্যত্র দেখি যে অন্য আলেম সেটাকে দাঈফ বলেছেন। হাকিম আল মুস্তাদরাক গ্রন্থে বলেছেন সহিহুন আলা শর্তি শাইখাইন অথবা সহিহুন আলা শর্তি আল বুখারী আও শর্ত মুসলিম, কিন্তু দেখা যাচ্ছে অন্য আলেম বলছেন যে না তিনি যে শর্তের উপরে এটাকে সহি করার দিয়েছেন সেটা তার অন্য আরেকজন আলেম বলছেন তার গবেষণায় টেকে না। তাহলে এই জায়গাগুলোতে কিছু ইখতিলাফের সুযোগ আছে। তাহলে যে জায়গা সাধারণত ইখতিলাফ গ্রহণযোগ্য হবে না সেটা হচ্ছে পুরো উম্মার সকল স্কলাররা যে হাদিসগুলোকে সহি হিসেবে মেনে নিয়েছেন। আজকে একজন নতুন কোনো ডাক্তার সাহেব এসে যদি বলেন যে না সহি এভাবে কারার দেওয়ার প্রক্রিয়া আমি গ্রহণ করলাম না, আমি মতনের দিক থেকে আমার কাছে যেটা গ্রহণযোগ্য হবে সেটাকে সহি বলবো, আমার কাছে যেটা গ্রহণযোগ্য হবে না সেটাকে সহি বলবো না, এই ধরনের উদ্ভট তসহিহ তাদঈফের পদ্ধতি আসলে উম্মা গ্রহণ করবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জেরিন জিনিয়া তিনি বলেছেন আমার স্বামী বিদেশে আছে, আমি আমার বাচ্চা সহ সেখানে যাব কিন্তু আমার সাথে কোনো মাহরাম যাবে না, তাহলে আমি কি যেতে পারবো না? হ্যাঁ, আপনি যেতে পারবেন, আপনার স্বামী এসে আপনাকে নিয়ে যাবে, এটাই হচ্ছে শরাই বিধান। সৈয়দ জুনায়েদ বলেছেন সাউসেজদা দিতে ভুলে গেলে কি করব, ভুলে গেলে মানে কতক্ষণ পরে আপনার মনে আসলো সেটা দেখতে হবে, যদি আপনি যেখানে সালাত আদায় করেছেন সেখানে থাকা অবস্থায় মনে আসে তাহলে আপনি তাৎক্ষণিক সাউসেজদা দিয়ে আবার সালাম ফেরাবেন, আর যদি
আপনি সেখান থেকে চলে যাওয়ার অনেক পরে মনে আসে, তাহলে সাহু সেজদা আপনার উপর থেকে সাকাত হয়ে যাবে। আপনি মসজিদে যদি সাহু সেজদা করার বিষয় থাকে, তাহলে মসজিদে থাকা অবস্থায় মনে হলে আপনি সাহু সেজদা দিবেন, আর সেখান থেকে বের হয়ে জাগতিক কাজে ঢুকে গেলে তখন আর সাহু সেজদা আপনাকে দিতে হবে না, এটা সাকাত হয়ে যাবে। সাভা শশী, আপনি বলেছেন বাবার হারাম টাকা দিয়ে পড়ালেখা করলে বা খাবার খেলে কি তার সন্তানের জন্য হারাম হবে? বাবার হারাম টাকা দিয়ে সন্তানের লেখাপড়া কিংবা তাদের খাবার, এটা যদি তারা বাবার উপরে ডিপেন্ডেন্ট হয় তাহলে জরুরত অনুযায়ী গ্রহণ করবে। জরুরত যতটুকু, জরুরতের বেশি গ্রহণ করা জায়েজ হবে না। হারামটা বাবার জন্য প্রযোজ্য হবে, সন্তানের জন্য প্রযোজ্য হবে না। কিন্তু বাবার টাকায়, হারাম টাকায় সন্তান যদি মজা করে খায়, ফাস্টফুড খেতে যায় এবং জৌলুসময় জীবনযাপন করে, তাহলে সেটা সন্তানের জন্য সমভাবে হারাম হবে। তো আমরা আজকে এখানে শেষ করছি। আসলে আপনাদের আরও অনেকগুলো প্রশ্ন ছিল, নেওয়া সম্ভব হলো না। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, তিনি যেন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করেন এবং আমাদেরকে সঠিক সত্যের পথে রাখেন, কোরআন সুন্নার পথে রাখেন। হাদা ওসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।